কেন বাড়া, তোর কোন জায়গায় বাস দিয়েছি আমি? হে গাইস, দিস ইজ বঙ্গা বালচন্দ্র, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিওটা বানিয়েছি সেটা হলো যে তোমরা হয়তো অনেকেই জানো যে ফেসবুকে একটা ফটো আপলোড হয়েছিল WB বোর্ডের উদ্দেশ্যে, যে ওই মেয়েটি যে WB বোর্ডের কিছু স্টুডেন্টসদেরকে বলেছে যে তারা নাকি জানে না কাকে কি বলতে হয়, মানে স্যারকে দাদা কাকা এইসব বলে আর ম্যাডামকে আন্টি এইসব বলে। সেই নিয়ে ভিডিওটা বানিয়েছি। আমি নিজেই WB বোর্ডের ছাত্র, তাই জন্য আমার গায়ে লেগে গেছে, তাই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। সো সবার, সব ইংলিশ মিডিয়ামের ছাত্রদের উদ্দেশ্যে না, কেবলমাত্র একটা ছাত্রী উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। সো তোমরা দেখো, ভিডিওটা বুঝে যাবে। সো বেশি না ভাট বকে চলো শুরু করি, লেটস স্টার্ট। হ্যাঁ বল। এই তো আমি তোদের বাড়ির সামনেই আছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি নিচে আয়। হ্যাঁ রে, এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, মনে হয় বাংলা মিডিয়ামে পড়ে, বুঝলি তো? তুই তাড়াতাড়ি নিচে আয়। কি গরম পড়ছে সালা, লাইফটাই গরমে কেটে গেল, ভালো লাগে না। হাউ ইলিটারেট অ্যান্ড অলসো ইলিটারেট বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, কেমন করে নোখ খাচ্ছে দেখ। কেন বাড়া, তোর কোন জায়গায় বাস দিয়েছি আমি? দেখ কথা বলার ধরন দেখ, তোরা তো ইলিটারেট, তোরা তো জানিস না কীভাবে কার সাথে কথা বলতে হয়। হ্যাঁ, তুই তো কত ভালো বলিস সে দেখাই যাচ্ছে, শালা ইংলিশের ভূত। তুই তো নিজেই ভুলে গেছিস তুই কোথায় জন্মেছিস, শালা গ্যান্ডু। ইয়েস আই নো, সো হার্ট। হ্যাঁ, সে কত নো জানাই যাচ্ছে। তুই তো বাংলায় থাকিস, তোকে যদি এখন বলি আমি তোর নামটা বাংলায় লিখতে, তুই পারবি? পারবি তো বলে মনে হয় না, আবার এত বকছিস তুই, শালা ইংলিশের ভূত কোথা থেকে এসেছে। হাউ ইলিটারেট WB বোর্ডিয়ান্স, টিচারকে নাকি দিদি আর আন্টি, কি করে বলিস তোরা? কেন বা মুখ দিয়ে বলি। আর হ্যাঁ, তুই এইসব আল বাল ছাল এইসব কথা তুই কোথায় শুনিস ভাই? আবার স্যার কি দাদা কাকা কি করে বলিস তোরা, আমরা তো জীবনে বলি না এসব। আরে রাম কেলানে শোন, আমরা স্কুলের স্যারকে স্যার এবং ম্যাডামকে ম্যাডামই বলি। আমরা যখন প্রাইভেটে পড়তে যাই তখন স্যারকে স্যার, আবার কেউ কেউ দাদা বলে, ওকে? তা তোকে এইসব হালছাল কথা কে বলে শুনি? ও রিয়েলি? আর তোদের বাল বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্টোরি, জিওগ্রাফি, আলছাল বাল সব কিছুই তো তোদের ইংলিশে শেখায়, এর থেকে বেশি কিছু তো না। তাহলে এত ভাট কীর্তন দিচ্ছিস কেন? হ্যাঁ, তোদের স্টুডেন্টসদের তো কোনো ডিসিপ্লিন নেই, ATP নো, OTP নো খেয়ে নিস। হাউ ইরেসপন্সিবল এভরি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। আবে ইংলিশ মিডিয়ামের ভূত, আমরা আমাদের টিফিনটাকে ভাগ করে খেতে জানি, তোরা তো সেটা শিখিসনি, শিখবি বা কি করে, সেরকম শিক্ষা পেয়েছিস বলে আমাদের মনে হয় না। হোয়াট ডু ইউ মিন বাই শিক্ষা পেয়েছিস? হ্যাঁ, তুই যেটা শুনেছিস সেটাই। ওকে শোন, তোকে একটা প্রশ্ন করি আমি, তুই বলতো বাংলায় 12 মাসের নাম? ও সরি আর সরি, তুই তো আবার ইংলিশ ছাড়া বুঝিস না। ওকে, টেল মি দ্য নেম অফ 12 মান্থস ইন বেঙ্গলি, বল। ওকে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শীত, বসন্ত। আবে তাপস পাল তুই চুপ কর,
তুই বাংলায় থেকে বাংলায় 12 মাসের নাম বলতে পারছিস না, সেখানে আমাদেরকে জ্ঞান দিচ্ছিস। তুই হয়তো এটা জানিস সৌরভ গাঙ্গুলি তাকে হোল ওয়ার্ল্ড দাদা বলে জানে, সেখানে তুই আমাদেরকে বলছিস কাকে কি বলতে হবে, আমরা কাকে মামা কাকে দাদা কাকে কাকা বলবো সেটা আমাদের শেখাতে হবে না, তুই শিখে নে আগে, ঠিক আছে? ডোন্ট টিচ মি, উই হ্যাভ এক্সপার্ট ইন এভরিথিং। এই গাইস, ভিডিওটা এই অবধি ছিল, আই হোপ ভিডিওটা পছন্দ হয়েছে। বিশেষ করে যারা WB বোর্ডের ছাত্র তাদের তো হয়তো পছন্দ হয়েছে, পছন্দ হলে একটা লাইক করো এবং WB বোর্ডের ছাত্রদের কাছে পাঠিয়ে দাও শেয়ার করে। সো আমি একটাই কথা বলবো যে ওই দিদিটার উদ্দেশ্যে বা আমার বোনটার উদ্দেশ্যে আমি জানি না বয়সটা ঠিক কী, সো মানে নিজেকে বড় হলুদাই ভাবে, মানে মনে করে যে আমি বড় ইংলিশ শিখে গেছি তাই জন্য আমি ইংলিশ মিডিয়ামকে অনেক বড় ভাবি, বাংলা মিডিয়ামকে বড় ভাবি। তো সেটা কোনো ব্যাপারই না যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম, ভাই শোন, আমরা ইংলিশ মিডিয়ামে তোরা যা শিখিস আমরা বেঙ্গলি মিডিয়ামেও না সেটা তোদের থেকে ভালোভাবে শিখি, তোরা সব কিছু ইংলিশে শিখবি, আমরা সব কিছু ভাষাতে শিখি, ঠিক আছে? সো তোদের থেকে বেশি দক্ষতা আমাদের আছে, আর বাংলায় থেকে বেশি ইংলিশ ফুটিয়ে আমার কোনো লাভ নেই। আমার হয়তো অতটা ইংলিশে আমি এক্সপার্ট না, কিন্তু জানি, মানে চালিয়ে দেওয়ার মতন জানি, বেশি ভাট বকে কোনো লাভ নেই। বাংলায় আছি, বাংলার মতন থাকি, যেখানে যা দরকার সেখানে আমি সেই ওয়ার্ড ইউজ করি, ওকে? সো ফ্রেন্ডস, মানে আমি এটাই বলার ছিল যে নিজেকে বেশি কখনো বড় ভাবতে যেও না। অবভিয়াসলি একটা কথা আছে যে যত উপরে উঠবে ঠিক একসময় ঠিক নিচে নেমে যাবে, ঠিক আছে? সো বাদ দাও এই টপিক, বাদ, আমি এই উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম। সো বিশেষ করে বাংলা বোর্ডদের বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে, খুবই একটা স্মল চ্যানেল, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও যাতে পরে যে ভিডিওটা আপলোড করি সেটা যাতে তোমরা সবার আগে পেয়ে যাও। সো থ্যাংক ইউ, টাটা।